আমার মনে হয় ভুল। আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদেরকে এরকম কিছু মানুষ তৈরি করে দেয়। একটা জনগোষ্ঠীর মধ্যে যদি দেখেন ইউনিসে রিপ্লেসমেন্ট অনেক আছে। আসলে আমরা শুধুমাত্র এক ধরনের, যে কথাটা বললেন যে আমাদের এক ধরনের পূজা শুরু করে দিই আমরা, ব্যক্তি পূজা, এটা হলো কেমন জানি আমাদের একটা স্বভাব। যখন কারো বলতে থাকে একেবারে তাকে দেবতা বানিয়ে ফেলি। ডক্টর ইউনুসের ব্যাপারে একই কথা প্রযোজ্য, নো ডাউট। আমরা আবার এটা বলবো, উনি এই মুহূর্তে আমাদের জন্য একটা বিরাট অ্যাসেট ছিলেন, কিন্তু সেটা তো আমরা ইউজ করতে পারতেছি না। কিন্তু আমরা আনফর্চুনেটলি যেটা দেখতেছি যে একটা মতলববাজ গোষ্ঠী দ্বারা উনি মিস ইউজড হয়ে পড়ছেন পুরো একটা জায়গায়। এই যে আমাদের মাহমুদুর রহমান ভাইয়ের সাথে যে আচরণটা করা হয়েছে, এটা একটা জাস্ট আমি যেটাকে বলি টেল টেল হোল, এটা একটা আমাদেরকে জাস্ট একটা হোলস দেখাচ্ছে আসলে ভিতরে কি সমস্যাটা আছে এই সরকারের। আপনি যদি দেখেন এই সরকারের আসলে আরেকটা জিনিস সেখানে স্পষ্ট হয়ে গেছে, এই উপদেষ্টা বলেন মন্ত্রী বলেন এরা আসলে কিছুই না, এরা শুধু বসে থাকে, মূল কাজ করে প্রশাসন। এবং দেখা যাচ্ছে যে সেই প্রশাসনটা পুরোপুরি সে আপনার যে আগের যে প্রশাসনটা ছিল কোথাও আপনি দেখবেন না যে একটা চেঞ্জ হয়েছে। আমি এই মুহূর্তে একটু সুযোগ নিচ্ছি বিশেষভাবে যে আমাদের যে মেরিটাইম ওয়ার্ল্ড বা শিপিং সেক্টরটা আজকে আমি একটু কথা বলতে চাই, তাহলে বুঝবেন যে আসলে কি হয়েছে। এটা কিন্তু সারা দেশের চিত্রটা এরকম। শিপিং সেক্টরে এখন উপদেষ্টা এসেছেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যাকে আবার সরানো হয়েছে, আনফর্চুনেটলি উনি এসে পড়েছেন আমাদের ঘাড়ে। আপনাকে কয়েকটা কথা বলি, গত 26শে সেপ্টেম্বর এটা ছিল ওয়ার্ল্ড মেরিটাইম ডে, সবাই একটু খেয়াল করেন যদি, যেহেতু জিনিসগুলি ওয়ার্ল্ড মেরিটাইম ডে, এটাতে মেরিটাইম যে স্টেক হোল্ডারগুলি আছে তাদের ওখানে প্রেজেন্ট থাকার কথা। এটা কিন্তু শুধুমাত্র যে আমরা হয়তো এটা খেয়াল করি নাই, সারা ওয়ার্ল্ডে কিন্তু এটার প্রতি একটা নজর রাখে, কোনো একটা দেশের মেরিটাইম যে অবস্থানটা কীরকম, তাদের যে তাদের কমপ্লায়েন্স কীরকম, যে ইন্টারন্যাশনাল অনেকগুলি রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে এইগুলি কি আসলে ঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, সেইটার বড় একটা ছবি। কনকবার কাছে একটা ছবি আমি পাঠিয়েছিলাম, আপনি যদি একটু, হ্যাঁ যদি একটু ডিসপ্লে করতে পারতেন এটা ভালো হতো। যে সেই ছবিতে যদি দেখবেন যে ওয়ার্ল্ড মেরিটাইম ডে, কিন্তু আপনারা বানিয়ে ফেলেছেন এটার নেভাল ডে, সব নেভি অফিসার তাদের সুন্দর সুন্দর ড্রেস পরে ওখানে দাঁড়িয়ে আছেন। এখন ওয়ার্ল্ডে আপনি কিভাবে শো করবেন যেটা, এটা তো এই যে নেভি আসছে, আমি নেভির বিরুদ্ধে না, আমি একটা কথা আগেই বলে নেই, আই এম নট এগেনস্ট দ্য মিলিটারি বাট এগেনস্ট দ্য মিলিটারাইজেশন অফ দ্য সিভিল সার্ভিসেস। এটা আপনাদের কেন ই করতে হবে, এই যে দেখেন আমাদের উপদেষ্টা মহোদয় উনি দাঁড়িয়ে আছেন এবং পাশে দেখেন যে ম্যাক্সিমাম, এটা কিন্তু ওয়ার্ল্ড মেরিটাইম ডের ছবি। বাংলাদেশ এমন একটা মেরিটাইম ডে পালন করে গত 15 বছর এগুলি পালন করে এসেছেন। কারণ হলো কি, শেখ হাসিনার একটা পলিসি হলো উনি এক ধরনের যেখানে শক্তি আছে যেগুলিকে তাকে পাওয়ারে টিকিয়ে রাখবে বলে উনি মনে করেছেন, নিয়ম কিছু মানেন নাই। এই যে যে আপনাদের যে বিভিন্ন সেক্টরে আছে, যেরকম ডিজি শিপিং আছে, বিভিন্ন পোর্টের চেয়ারম্যান এবং যে অন্যান্য যে কি পোস্টগুলি আছে, কি পজিশন, সব উনি নেভি দ্বারা ভরে ফেলেছেন। এটা কিন্তু নেভির প্রতি আমার মানে এক ধরনের বিদ্বেষ না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন নেভি হয়েছে, নেভির একটা কাজ আছে, এখন নেভিকে কাজ করতে হবে দেশ রক্ষার জন্যে। সেই দেশ রক্ষা থেকে তাকে আপনি কাজে লাগিয়েছেন কি, আপনার ক্ষমতা রক্ষার জন্যে। ক্ষমতা কীভাবে রক্ষিত হবে, তারা এক ধরনের এটাকে ব্রাইবিং, এক ধরনের ঘুষ দেওয়া হয়ে গেছে। ওই পোস্টগুলি ছিল ওখানকার যারা বিশেষজ্ঞ, সে মেরিটাইম ওয়ার্ল্ডের যারা মেরিন অফিসার আছেন বা মেরিন ইঞ্জিনিয়ার আছেন, এটা কিন্তু তাদেরকে ওই জায়গাগুলি তারা হোল্ড করলে এই বাইরে যে কাজগুলি এগুলি করতে পারবেন। অনেক যোগাযোগ আছে, এখন বলি যদি মানে আপনার অনেক যোগাযোগ আছে, সেটা মেরিটাইম যে যারা এই ফিল্ডের লোক তারা এই কাজগুলি করতে পারবেন। এখন নেভি যারা, হ্যাঁ ওনারা প্রশাসক হিসাবে খুব দক্ষ সেটা আছে, তাদের মধ্যে এক ধরনের সততা ছিল, কিন্তু এখন এই গত 15 বছর এই যে আমাদের উপদেষ্টা কিন্তু একটা কথা বলেছেন, আপনার হয়তো কয়েকদিন আগে শুনেছেন, উনি একটা কথা বলেছেন যে এখানে প্রশান্ত মহাসাগরীয় চুরি হয়েছে। এখন আপনি বললেন প্রশান্ত মহাসাগরীয় চুরি, আপনি শুধু এই যে ভালো ভালো কথা বললেই হবে, আপনি কি অ্যাকশন নিয়েছেন, এই চুরির জন্য কারা দায়ী, এই যে আপনি লাইন ধরে যাদেরকে দাঁড় করিয়েছেন
এরাই তো এখানকার মূল এখানে অনুঘটক। নিনার ভাই, আমার মনে হয় যে আমরা এই বিষয়টা নিয়ে আর একটু ডিটেল আলোচনা করতে পারি, এবং আপনি যদি মনে করেন যে আপনার সাথে আরো দু একজন যারা মেরিন ইঞ্জিনিয়ার বা এই লাইনে কাজ করেন তাদেরকে নিয়ে আপনাদের আপনাদের অধিকারটা নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত। কারণ আপনাদের সেক্টর এবং নৌবাহিনী সেক্টর দুটো ভিন্ন সেক্টর, তো এখানেও যদি নৌবাহিনী ইনফর্ম করে এসে যদি কেউ দখল করে ফেলে এটা 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 কিসের জন্য? কনক ভাই, আমি আজকে যদি শেষ করি, আপনি যেটা বলছেন, আমি আমরা আমরা একটা আলাদা অনুষ্ঠান করব এটা নিয়ে, টোটাল বিষয়টা নিয়ে। এখানে দেখেন এই কাজটা হলো যে এই নেভির তাদের নিজস্ব একটা কাজ আছে, তাই না? তাদের দেশ রক্ষা। এখন ওখানে দেখেন আমাদের উনারা যেটা করতে পারেন, আমরা চাই একটা শক্তিশালী নেভি হোক, একটা শক্তিশালী সেনাবাহিনী হোক, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে, এটা দেখেন এটা আমাদের দেশের জন্য কত ড্যামেজিং হচ্ছে। এই যে এটা এটা নেভির মনে করেন একজন অফিসার আছে, মানে একজন দুইজন মানুষকে আপনি এখানে নিয়ে আসলেন, আমি আপনাকে বলছি ওই যে উনি যে কথাটা বললেন যে প্রশান্ত মহাসাগরীয় চুরি, তাহলে এই চুরির জন্য কারা দায়ী হবে? আপনারা একটা এরকম একটা ইনভেস্টিগেশন চালান তাহলে ধরা পড়বে গত 15 বছর। তাই এটা আপনি কি করেছেন? এই যে নেভি বা অন্য যারা তাদের ভিতর আমরা সৎ বা এরকম সততা একটাই ছিল, আজকে আপনি একটা কথা বলেন যে নেভির অফিসাররা সৎ, সাথে সাথে হাজার হাজার প্রতিবাদ আসবে, ওখানে একটা জন অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই যে মিলিটারাইজেশন অফ দা, আপনি এই জন্যই আমার অনুরোধ থাকবে যে উপদেষ্টা যদি দরকার পড়ে আপনাদের সাথে আমরা কথা বলতে পারি, আপনারা যারা এই প্রফেশনাল রিলেটেড তাদেরকে নিয়ে আসেন। এই যে আপনারা একটা মেরিটাইম ইউনিভার্সিটি বানিয়েছে, দেখেন ওইটা নেভাল ইউনিভার্সিটি করে ফেলেছেন, এখন এই কথাগুলি বলার কোনো সাহস নাই। সব জায়গাতেই ধরেন মানে এদের লোক চুজ করার ক্ষেত্রে ধরেন আমি যে দেখছি আর কি, যে আপনি সর্বশেষ উপদেষ্টা নিয়োগ বাদ দেন, গ্রামীণের কোটা, চিটাগাং এর কোটা, কুমিল্লার কোটা বাদ দেন, এর বাইরে যদি আপনি দেখেন যে কমিশন যে করলো, এই যে 6টা কমিশন যে করলো, কমিশনের লোক কিন্তু ঠিক নেই। যোগ্যতার থেকে যার সঙ্গে তার সম্পর্ক ভালো, যার সঙ্গে তার খাতির বেশি, সেটা প্রাধান্য পেয়েছে এখানে। এইটা তো আগের রেজিমের, আগের রেজিমের আপনারা না, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার প্রতি উইথ ডিউ রেসপেক্ট এই কথাগুলি, এইগুলি আপনাদের সমালোচনা, এটা যদি আপনি করেন আপনাকে ফেইলিউর করবে। যে লোকগুলি শেখ হাসিনার সময় ছিল মহা করাপশনের সাথে জড়িত, আপনার উপদেষ্টার সেই কথাটুকু বলছেন কিন্তু আপনারা কোনো অ্যাকশন নিচ্ছেন না। জি, আমি আবার আসবো আপনার কাছে। জুনায়েদ, আপনার ডক্টর ইউনূস আমেরিকায় এসে একটি একটি তার এই মিস্টার ক্লিন্টনের এখানে অনুষ্ঠানে একটি মন্তব্য করেছেন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, আপনারা যারা এই বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, অর্গানাইজার ছিলেন, তাদের তারা কীভাবে দেখেন। যেমন তিনি বলছিলেন যে এটি হচ্ছে এক ধরনের কি বলবো মানে পরিকল্পিতভাবে এই বিপ্লবটাকে আসলে করা হয়েছে। এবং আমি যদি স্পেসিফিকলি একটু যদি পড়ি ওনার এই মন্তব্যটা থেকে, তাহলে তিনি বলছেন যে ইট ইটস এ অ্যামেজিং মেটিকুলাসলি ডিজাইনড থিং, ইটস নট জাস্ট সাডেন কেম, ইটস ভেরি ওয়েল ডিজাইন। বিপ্লব ওয়েল ডিজাইন কবে থেকে, বিপ্লবকে ওয়েল ডিজাইন করা যায় কি না, বা এবং ধরেন যে উনি যে বারবার বলছেন যে মানে কিছু ছাত্র সমন্বয়ক বা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, তারা যতদিন চায় ততদিন আমি থাকবো, বা ধরেন মানে আমরা যারা ধরেন আমেরিকা থেকে কাজ করেছি গত এত বছর ধরে, মানে আমরা ভাবছিলাম যে ডক্টর ইউনূস হয়তো 10-15 মিনিট আমাদের সঙ্গে একটু চাটা খাবেন আর কি, হাই হ্যালো করবেন আর কি। হ্যাঁ, তো দেখা গেলো যে ওই যেই মাথা সেই কপাল, ওনার প্রেস ব্রিফিংয়ে সব আওয়ামী লীগের লোকজন, ওনার ওই এক ভাইস্তা আছে না কি যেন জাহাঙ্গীর সাহেবের ছেলে, সে আর এক ভাবসাব, এক সাংবাদিককে ধমক দিল এই পত্রিকা বন্ধ করাই দিব, হুলস্থুল কারবার, তুমি বাংলাদেশের শেঠ, তুমি আমেরিকার পত্রিকা বন্ধ করাই দিবা, ডক্টর ইউনূসের ভাইস্তা তুমি, এই 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 তেজ, অদ্ভুত অদ্ভুত কাহিনী সব রে ভাই। আওয়ামী লীগের লোকজন যারা এত বছর লুটপাট করে খাইছে তাদের সঙ্গে হ্যাপি খাতির সব, মানে অর্থাৎ ধরেন যে বিষয়গুলো আমরা তো না, ধরেন আমেরিকার যারা সাধারণ মানুষ তারাও এগুলো তো বিরক্ত, তারাও ক্ষুব্ধ, কি রে ভাই কি হইলো কি হচ্ছে। তো আপনি কি মনে করেন বিপ্লব কি কোনো পরিকল্পনা ছিল, বা এই বিপ্লবের ফলটা কি হচ্ছে? যেমন ওসমান সাহেব বললেন যে কি জাতীয় করুণ পরিস্থিতি, 5 লাখ টাকা করে ভিক্ষা দেওয়া হচ্ছে নিহতদের আহতদের পরিবার, অন্তত এই বছর অন্তত প্রতিবাদ স্বরূপ সেটি
না দেওয়া দরকার ছিল। আপনি যদি দেখেন যে কত রকমের মানে কি বলবো এটাকে মানে অসামঞ্জস্য আর কি, এক উপদেষ্টার সঙ্গে আরেক উপদেষ্টার কথার মিল নাই, একজনের সঙ্গে আরেকজনের কোনো যোগাযোগ নাই, এমন ভাবে একটা রাষ্ট্র পরিচালিত হচ্ছে। তো সেই জায়গাটায় ধরেন আসিফ নজরুল তো আমি চিনি খুব ভালোভাবে, বহু আগে থেকে চিনি আসিফ ভাই দিয়ে, আমি 97-98 সাল থেকে আমার সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক। তো মানে কাজের ক্ষেত্রে গেলে বোঝা যায় আর কি, মানে ইনক্যাপাবল কতটুকু একজন মানুষ, তাকে যদি আপনি মাঠে না নামান, ফুটবল খেলার মাঠে না নামলে আপনি বুঝতে পারবেন না যে সে আসলে বল কোন পা দিয়ে কি করে, কি করা যায় বলেন তো। এবং ইদানিং আরেকটা কথা চালু হয়েছে কিন্তু, যে যেটা হয় বাংলাদেশে, যেমন হাসিনার সময় ছিল হাসিনা ইজ দা মহান, এখন হয়েছে ইউনুস হচ্ছে মহান। যেমন অনেকে বলবে ভাই ইউনুস যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব, ইউনুসকে যে কোনো মূল্যে আমাদেরকে টেকায় রাখতে হবে। কেন টেকায় রাখতে হবে ভাই, আপনি উল্টা পাল্টা আগা মাথা নাই, আপনি কাজ করে যাবেন, আপনি টেকায় রাখতে হবে, আপনি পিসাব পিততন্ত্র সব জায়গায় চালু হয়ে যায় বাংলাদেশে, এখন ইউনুস কেন্দ্রিক পিততন্ত্র চালু হয়ে গেছে। কিন্তু মানে এখানে যারা আসছে ইউনুসের সাথে বা বাংলাদেশ থেকে, অনেকেই বলবে ভাই ইউনুস সাহেব যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাবো। আরে গোড়ার ডিমি আন্দোলন ইউনুস সাহেব কি করছে, ছাত্র জনতা করছে, বুকে রক্ত দিচ্ছে, সে আন্দোলন আপনি ব্যর্থ করবেন, আমরা বসে বসে দেখবো, আপনার মন্তব্য জানতে চাই। হ্যাঁ কনক ভাই, এটা গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আসলে নোবডি ইজ ইন্ডিসপেন্সেবল এই ওয়ার্ল্ডে, কেউ এরকম মানে তাকে ছাড়া চলবে না এরকম আসলে ধারণা করাটাই